Hello guys, what up? It's me Dev and welcome to my Vlog channel. So guys, শুরুতে তো আমার কোনো ভিডিও করার প্ল্যানস ছিল না কিন্তু হচ্ছে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আজকে যানজট শব্দ দূষণ থেকে সবকিছু একটু দূরে রেখে আজ একটু গ্রামের দিকে এসেছি আমি এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ শ্যামল সব জায়গায় ধান ক্ষেত পিছনে বড় বড় গাছ অনেক সুন্দর আবহাওয়া আর কি এখানে গ্রাম বাংলাটা আসলে খুব সুন্দর এই গ্রামের ব্যাপারে আপনারা পরবর্তীতে জানতে পারবেন যে এই গ্রামে একটা ঐতিহ্যবাহী গ্রাম আগে আপনাদের এই গ্রামের গ্রামটা দেখেনি চারিদিকে যে দৃশ্য এত সুন্দর গ্রামের মধ্যে ফ্রেশনেসই আলাদা শহরের চারিদিকে এত ধুলাবালি বাতাস বাইরে থেকে গ্রামের যে একটা আবহাওয়া গ্রামের যে একটা ফ্রেশনেস এটা সত্যি একটা আলাদা এই জন্যে গ্রাম বাংলাকে আমার সত্যি খুব ভালো লাগে ভালোবাসি গ্রামকে আমি সেটাই এটা আমার ওপিনিয়ন থেকে বলতেছি আপনাদের কেমন লাগে সেটা আমি জানি না তো আমার ওপিনিয়ন হচ্ছে শহরের থেকে গ্রামের মানুষ আমি মনে করি যে অনেক ভালো আছে আর দেখেন চারিদিকে সবুজ টাটকা সব কিছু টাটকা নিজের ঘরে ধান আবাদ করতেছে পুকুরে মাছ আছে সব কিছু টাটকা টাটকা পাচ্ছে তাদের কোনো আমরা যেরকম শহরে থাকি অনেক কিছু বিষাক্ত খাই অনেক সারটা দিয়ে তারপর ফরমালিন দিয়ে সেগুলো হেফাজত করে রাখা হয় কিন্তু এখানে তো সেটা হচ্ছে না এখানে তো আমরা সব কিছু দেখেন এখানে যারা থাকে তারা একদম সব কিছু টাটকা খায় তো গ্রাম বাংলা সম্পর্কে আপনাদের আর কি বলবো হয়তো বা আমি সেরকমভাবে বোঝায় বলতে পারতেছি না আমার কাছে আমি যেইভাবে পারতেছি আমি আপনাদের কাছে সেরকম করে বলতেছি আর অত গুছায় বলা কি আছে আমরা তো পরিবার নাকি গাইস প্রত্যেকটা সাবস্ক্রাইবার একটা আমার একটা সদস্য পরিবারের সদস্য তাই পরিবারের সদস্যদের সাথে অত কমফোর্টলি বা অত সেভাবে কথা বলার না বলেই তো স্বাভাবিক একটা তাই তো আমি যেরকম করে পারতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার এখানকার তো দেখেন আমাদের চারপাশটা আপনাদের ঘুরে ফিরে দেখাবো আর এই যে গ্রামের যে একটা ঐতিহ্য এটা গ্রামের যে একটা স্থান স্থাপত্য আছে সেটা আপনাদের কিছুক্ষণ পর দেখাবো শেয়ার করবো আপনাদের সাথে অসুবিধা নেই আগে আপনাদের চারিপাশটা দেখায় একটু ঘুরে দেখে তো গাইস যেদিকেই দেখতে পাচ্ছেন সেদিকেই শুধু ধান জমির ক্ষেত গাছপালা এই যে এই রাস্তার মধ্যে যে ধান থেকে কাড়িটা বের হয় সেই কাড়িটা শুকে দিয়েছে এগুলো আবার জ্বালানি হিসেবে রাখি দেয় এই যে এখানে ধান কাটছে ধান অনেকের হয়ে গেছে জমির আবার অনেক পাশে অন্যদের ধান আছে এখনও গ্রামটা আসলেই অনেক সুন্দর গাইস দেখেন চারিদিকে কত সুন্দর একটা কত ফ্রেশ আবহাওয়া চারিদিকে আসলেই গ্রামটা অনেক সুন্দর আমার ওপিনিয়ন থেকে বলতেছি আমি জানি না আপনাদের কেমন লাগে আমি আমার ওপিনিয়ন থেকে গ্রামটাকে আসলে আমার খুব ভালো লাগে গ্রামটাকে ভালোবাসি এই শহরে থাকি এই যে দেখেন এখানে পুকুর ছোট্ট একটা পুকুর সামনে আরও বড় পুকুর আছে আপনাদেরকে দেখাবো এই পুকুরে মাছ থাকে জেলেরা এখান থেকে মাছ উত্তোলন করে টাটকা মাছ খায় সব কিছু এখানে টাটকা আমাদের শহরে যেমন সব কিছু বিষাক্ত থাকে বৃষ্টি দিয়ে সংরক্ষণ করে রাখে ফরমালিন দেয় এখানে তা না এখানে কৃষকরা নিজেদের জমিতে আবাদ করে সেগুলা তাদের ঘরে আনে সব কত সুন্দর আসলে গাইস আমরা কিন্তু আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যটাকে ভুলে যাচ্ছি দিন দিন ক্রমাগত আমরা আমাদের যে নিজস্ব ঐতিহ্য সেটাকে আমরা ভুলে যাচ্ছি আমরা এখন ওয়েস্টার্ন কালচারদের ফলো করতেছি নিজস্ব আমাদের যে একটা সংস্কৃতি সেটা ভুলে যাচ্ছি সেই বলতে গেলে আমরা এখনও পরাধীন যুগে বাস করতেছি কারণটা আপনাদের বলি যে ইংরেজরা তো শাসন করে গেছে এখানে তারা আমাদেরকে যেমন চা পান ধূমপান মদ্যপান তারপর বিভিন্ন ধরনের জর্দা এগুলো তারা কিন্তু আমাদের দেশে রেখে গেছে তারা আমাদেরকে শিখাইছে তারা আমাদেরকে প্রথমে ফ্রিতে খাইতে দিয়া তারপর ওগুলা আমরা সেগুলোর জন্য এখন যুদ্ধ করি তো যেটা বলতেছিলাম যে
তারা যে আমাদেরকে এত কিছু দিয়ে গেছে, এসব খারাপ জিনিস দিয়ে গেছে, এখন সেগুলোর জন্যই আমরা এখন মারামারি করি। সেগুলা না খেলে, সেগুলা বা দোকানপাট বন্ধ থাকলে আমাদের মাথা গরম হয়ে যাবে, তার জন্য কত কী হয় এখানে, বুঝছেন? ওইসবের জন্য আমাদের প্রত্যেকদিন দেশে বহুত মানুষ মারা যাচ্ছে, এসব যে কত ক্ষতিকর সেই ক্ষতিকর জিনিস খেয়ে। তাহলে ভাবেন একবার যে আমরা কি এখনও তাহলে স্বাধীন আছি, না অন্যদের কাছে এখনও আমরা শোষিত? সত্যি কথা বলতে গ্রাম, আই লাইক গ্রাম, আই লাইক গ্রাম বাংলা। এই যে আমাদের মাঝে আমাদের বাচ্চা বাটি চলে এসছে, বাচ্চা বাটি, এই বাচ্চা বাটি একটু হাই করে দাও, একটু হাই করে দাও, হ্যাঁ বাচ্চা বাটি এদিকে শো, একটু হাই করে দাও। এই যে আমাদের ছোট্ট পুচকি। আচ্ছা চলেন, এখন আপনারা যে জায়গাটা দেখাইতে চাইলাম সেই জায়গাটা আপনাদেরকে দেখাই, চলেন। তো গাইস, আপনাদের যেই জায়গাটা সম্পর্কে আমি দেখাতে যাচ্ছিলাম, এটা হচ্ছে রামকৃষ্ণ সেবাশ্রম, এটা হচ্ছে রামকলা খানসামা দিনাজপুরে, দেখতে পাচ্ছেন স্থাপিত 2002 খ্রিস্টাব্দ। তো এটার ভিতরে যা দেখাই আপনাদেরকে, যে এটার ভিতরে কী কী আছে এটা দেখেন, ভিতরে দেখতেই পাচ্ছেন। এখানে সামনে একটা ঘর, এখানে মূলত এটা স্বামী বিবেকানন্দ বিদ্যানিকেতন, ইনি যে দেখেন যৌথভাবে আবুল হাসান মাহমুদ আলী এমপি, ইনি এটা উদ্বোধন করে যান। তো এটা দেশের অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, মানুষ এখানে যারা স্টুডেন্ট আছে এখানে, এই যে এখানে প্রহরী গার্ড রুম আছে, এখান থেকে গেট এখান থেকে শুরু। আর এটার পাশে আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কুল, এখানে হচ্ছে প্লে থেকে তারপর ক্লাস 8 পর্যন্ত সম্ভবত, আমি অতটা জানি না, সম্ভবত ক্লাস 8 পর্যন্ত এইখানে পড়াশোনা করা হয়, পড়ানো হয়। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অনেক আগেকার ঘর, নিপিন মালি তিনি এই ঘরটি তৈরি করেছেন, তার ইটা, তার ইটা কারুকর্ম। আর এগুলো হচ্ছে এখনকার বর্তমান তৈরি করিত, যেখানে সরকার এখানে টাকা, বিশেষ সরকারি ভবন, এগুলো প্রশাসনিক ভবন দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ আশ্রম। আমি বিবেকানন্দের যে জন্মশতবার্ষিকী বা জন্মবার্ষিকী হয় সেখানে সবাই এখানে আসে, এখানে বড় ধরনের অনুষ্ঠান হয়, এখন নাই, এখন কোনো অনুষ্ঠান নেই, এখন মানুষ আছে এমনি থাকতেছে, এখানে যারা লোকজন দায়িত্বে আছে তারাই আছে এখানে। জায়গাটা অনেক সুন্দরভাবে সাজানো, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি চারপাশটা আরও ভালো করে, দেখেন আপনারা দেখেন সামনে থেকে এই বিল্ডিংয়ের লুকটা খুব সুন্দর। মানে আগেকার রুম, এখানে ভিতরে ঠাকুর আছে, ওখানে পূজা পার্বণ করে। এদিক দিয়ে রাস্তা, আমাদের সাথে এই যে আমাদের বাচ্চা বাটি আছে, হয়তো শুনতেই পাচ্ছেন তাদের আওয়াজ, এই যে তারা আছে আমার সাথে, তাদের আওয়াজও মাঝে মধ্যে শুনতে পাবেন হয়তো। তা আপনাদেরকে আরও সামনে আছে, সামনে এখানে যেটা আছে এখানে হচ্ছে প্রসাদ হয়, এখানে যারা যারা ভক্তবৃন্দরা আসে তাদেরকে এখানে প্রসাদ খাওয়ানো হয়, অনেক অনুষ্ঠান হয়। এই যে পাশে এই ছোট্ট ঘরটা, এখানে রান্নাঘর, এখানে রান্না করা হয়, সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা এখানে আছে। এইখানে ভক্তবৃন্দদের বসে, ফ্যান আছে ভিতরে, ফ্যান আছে, বসার জন্য সুস্পষ্ট জায়গা আছে, সব কিছু সুন্দরভাবে এখানে পালিত। এখানে দেখেন কত সুন্দর ফুল সাজানো সব কিছু চারিদিকে, খুব সুন্দর জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারাও আসতে পারবেন, এখানে যখন অনুষ্ঠান হবে আসতে পারবেন, জায়গাটা খুব সুন্দর। আর সামনে দেখাচ্ছি, সামনে হয়তো সূর্যটা আছে যার কারণে লাইট এফেক্ট পড়তেছে আপনাদের ভিডিওতে, তাও দেখাচ্ছি আপনাদেরকে, দেখানোর চেষ্টা করতেছি সামনে আগেই। সামনেরটা মূলত হচ্ছে আবাসিক হোস্টেল রামকৃষ্ণ সেবাশ্রমের, এখানে হানসমা রামকলার এটা আবাসিক হোস্টেল, এখানে যারা যারা বাইরে থেকে পড়াশোনা করতে আসে তাদের জন্য মূলত, এখানে ছাত্রছাত্রীরা অনেকে আসে, আবার যারা মূলত তাদের জন্য এটা তৈরি, আবার বিভিন্ন গেস্ট আসলে অনেক বড় বড় অতিথিরাও তারা এখানে আসে, তাদের জন্য এখানে থাকার জায়গা এটা। যে এখানে আরও ফুল, সুন্দর বাগান, ফুলে সুন্দর সময় আমার চারপাশে,
পুরো জায়গাটা খুব সুন্দর, অনেক সুন্দর জায়গাটা। বিশেষ করে এখানে যে এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর গাছপালা, চারিদিকে সবুজ শ্যামল, খুব জায়গা জায়গাটা খুব ভালো, দেখতে অনেক সুন্দর। বিল্ডিংয়ের সাইড থেকে আপনাদের দেখাচ্ছি, বিল্ডিংয়ের সাইড থেকে এটা এরকম দেখতে, বেশ বড় সড়ো বিল্ডিংটা। বিল্ডিংটা তিনতলা হলেও অনেক একটা বিশাল বড় একটা জায়গার উপর বিল্ডিংটা স্থাপিত হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে ভিতরে বিভিন্ন ধরনের রিহার্সেলও হয়, যারা কীর্তন করেন তাদেরও রিহার্সেল হয়, অথবা সাউন্ড আসতেছে, দেখতেই পাচ্ছেন। চারিদিকে সুন্দর পরিবেশ একটা দেখেন, বেশ বড় সড়ো জায়গা নিয়ে এখানে আছে। এটা অনেক বড় বিল্ডিংটা। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি আগে বলেছি যে আজকে আমার কোনো প্ল্যান ছিল না সেরকমভাবে ভিডিও করার, তো যতটুকু পারছি আপনাদেরকে আমাদের শেয়ার করতে, আমার মন্তব্য শেয়ার করতে। যদি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে মাফ করে দেবেন, আগেই বলে রাখতেছি। আর জায়গাটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে। তো আজকে আর কিছু বলবো না, আমাদের হাতে বেশি টাইমও নাই, এখনই বাসা চলে যাওয়া লাগবে, আবার সেই ব্যস্তময় শহর জীবনে আবার চলে যাওয়া লাগবে। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।